আন্তর্জাতিক পর্যায়ে শীর্ষ সম্মাননা নোবেল পুরস্কারের সাহিত্য বিভাগে চলতি বছর পুরস্কার পেয়েছেন তানজানিয়ার ঔপন্যাসিক আব্দুল রাজাক গুন্না। আজ সাহিত্যে নোবেল পুরস্কার জয়ী হিসেবে তার নাম ঘোষণা করা হয়। The Nobel Prize in Literature for 2021 is awarded to the novelist Abdul Razak Gurnah, born in Zanzibar, active in England, for his uncompromising and compassionate penetration of the effects of colonialism and the fates of the refugee in the gulf between cultures and continents. তানজানিয়ায় 1948 সালে জন্মগ্রহণ করা আব্দুল রাজাক গুন্না 1960-এর দশকে শরণার্থী হিসেবে ব্রিটেনে আসেন। বর্তমানে কেন্ট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গুন্না মূলত ইংরেজি ভাষাতেই সাহিত্য চর্চা করেন। মোট 10টি উপন্যাস ও একটি ছোট গল্পের সংকলন রয়েছে তার। এর আগে 1994 সালে প্রকাশিত প্যারাডাইস উপন্যাসের জন্য সাহিত্যের মর্যাদাপূর্ণ বুকার পুরস্কার জিতেন আব্দুল রাজাক গুন্না। নোবেল কমিটি তাদের বিবৃতিতে বলেছে, ঔপনিবেশিকতার প্রভাবের প্রতি আপোষহীন ও সহানুভূতিশীল সমালোচনা উঠে এসেছে আব্দুল রাজাক গুন্নার লেখায়। চলতি বছর সাহিত্য ছাড়াও আরো 3 বিভাগে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। পদার্থবিজ্ঞানে নোবেল পেয়েছেন সিউকোরো মানাবে, ক্লাউস হেসেলম্যান এবং জর্জিও প্যারিসি। চিকিৎসা বিজ্ঞানে পেয়েছেন ডেভিও জুলিয়াস এবং আরডেম প্যাটাপুসিয়ান। এবং রসায়নে জার্মান বিজ্ঞানী বেনিয়ামিন লিস্ট এবং মার্কিন বিজ্ঞানী ডেভিও ম্যাকমিলান নোবেল পেয়েছেন। তরঙ্গ টিভি, সত্যের পক্ষে বলিষ্ঠ আওয়াজ।